সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনুশীলনী 7.1 করব। এগুলো খুবই সহজ অঙ্ক, তারপরে আমরা আপনাদের করে দিচ্ছি 5। 17 - 2z = 3z + 2 বা -2z - 3z = 2 - 17 পক্ষান্তর করে। -5z = -15 বা z = -15 - 5। সমাধান শিক্ষার্থীবৃন্দ, এগুলো ক্লাস 6 এই ছিল, এই জন্য আমাদের খুব একটা মানে বোঝানো লাগবে এমন বলে মনে করি না। তারপরেও আমরা এখানে সংখ্যাগুলোকে ডান পাশে নিব, তো এটাকে পক্ষান্তর বলা হয়। এরপরে এটাও মাইনাস, এটাও যাই হোক, যে -5টা এই -5 কেটে গেল, 3 + 5 = 15 হলো। এটা খুব সহজ একটা সমস্যা, এরকম এই চ্যাপ্টারটা বেশ সহজ, তো আমরা করে দিব আর কি যেগুলো প্রয়োজন হবে আপনাদের। 8, 2 + 1 = 3 বা x/2 = 3 - 1 বা x/2 = 2। সুতরাং x = 2 × 2 অর্থাৎ x = 4। নির্ণয় সমাধান x = 4। আমরা অলরেডি 8 করে ফেললাম, একইভাবে আমরা অন্যগুলো করতে পারবো, কঠিন কিছু না। যেমন ধরুন 10, সহজ অঙ্কগুলোই আজকে আপনাদের ভাগে পড়ে গেছে। y/2 - y/3, y/5 - 1/6, y/2 - y/3, y/5 - y/6। শিক্ষার্থীবৃন্দ, আমরা কাজ করতে পারি উভয় পক্ষকে মানে লসাগু করেও করা যায়, তবে যেটা সহজ বেশি সেটাই করছি। আমরা 2, 3, 5, 6 এর লসাগু কত হবে জানেন? এর লসাগু 3 দ্বারা গুণ করে, তাহলে 3 দ্বারা গুণ করে দিচ্ছি। 3 × y/2 - 3 × y/3 - 3 × y/5 - 3 × 1/6 বা 15y - 10y - 6y - 5 বা 5y - 6y - 5 বা 5y - 6y - 5 - y = - 5 বা y = এরকম ক্ষেত্রে শিক্ষার্থীরা কাজ করতে পারেন, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে পারেন। মনে মনে বাদ দিলেও হয়ে যায়, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে লিখতে পারেন, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। সুতরাং y = 5, নির্ণয় সমাধান এটাই। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের শিখলাম এই যে ভগ্নাংশের অঙ্কগুলোতে আমরা যেটা লসাগু পাবো সেটা দ্বারা সবগুলোটা আমি গুণ করে দিব, দিলেই সহজ হয়ে আসবে। এছাড়াও করা যায় দূরে দূরে করে লসাগু করে, সেটা হচ্ছে এটা সহজ, এটা বেশি সহজ, শুধু একটা লাইন ভাষা, তারপর অঙ্ক হয়ে যাবে ঠাসা অঙ্ক হয়ে যাবে। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কিছু অঙ্ক করাবো, আর আপনারা বাকিগুলো এইটুকু করে ফেলবেন। আমরা এখানে 20টা অঙ্ক আছে, আমরা আরও কিছু ভালো অঙ্ক করাবো, আর আপনারা বাকিগুলো এইটুকু করে ফেলবেন। এবার 14-তে গেলাম, যেগুলো বেশি ভালো সেগুলোই করি, কারণ আপনার সময়ের মূল্য আছে। y - 2/4 + 2y - 1
by 3 y minus 1 by 3 उभय पक्ष के 4 3 एर ल सागु 12 द्वारा गुण करे बारो इंटू वाई माइनस टू बाई फोर प्लस बारो इंटू टू वाई माइनस वन बाई थ्री बारो इंटू वाई माइनस बारो इंटू वन थर्ड बा थ्री इंटू वाई माइनस टू प्लस फोर इंटू टू वाई माइनस वन ट्वेल्व वाई माइनस फोर बा थ्री वाई माइनस सिक्स 8y minus 4, 12y minus 4, बा, 8 तीने 11y minus 6, अच्छा, 6 चार 10, minus, 8 तीने 11, minus 4 चार 10, 12y minus 4, बा, 11y minus 12y, minus 4 जोग 10, minus y equal to 6, সুতরাং y equal to minus 6 নির্ণয় সমাধান এটা নির্ণয় সমাধান y equal to minus 6 14 চলে গেল চোদ্দোর পরে আমরা 15 সহজ বেশি 16 তে চলে যায় 16 x minus 1 by 2 minus x minus 2 by 3 minus x minus 3 by 5 equal to 2 x 16 নম্বর কি বললাম x plus 1 by 2 এরপর x minus 2 by 3 minus x minus 3 by 5 equal to 2 অসুবিধা নাই আমরা এটাকে উভয় পক্ষকে 2 3 5 এর ল সা গু ত্রিজ দ্বারা গুণ করে তো ঠিক আছে আমরা ত্রিজ দ্বারা গুণ করে দেব x plus 1 by 2 x minus 2 by 3 x minus 3 by 5 3 into 2 বা 15 into x plus 1 minus 3 দশে 3 10 into x minus 2 minus 6 into x minus 3 3 দুগুণ 60 বা 15x plus 15 minus 10x प्लस बीस माइनस सिक्स एक्स प्लस अठारो षाट बा पंदो माइनस षोलो तर मैं माइनस एक्स माइनस एक्स और ये कत हो पंदो और बीस पैंतीस पैंतालिस पंचान्न तेप्पन्न तेप्पन्न इक्वल टू षाट माइनस एक्स इक्वल टू षाट माइनस तेप्पन्न पक्षान्तर करे सेवेन माइनस सेवेन निर्णय समाधान एक्स इक्वल टू माइनस सेवेन एखे लिखभे ओटाई निर्णय समाधान असुविधा नहीं प्रत्येक शेषे एक ही कथा लिखते हैं तो ये चैप्टार जाना मत अपने सबसे सहज एक चैप्टार सो आप अत्यंत द्रुत शेष करते अपनारा बसाय किन्तु ये जल्द करते भूलें ना কি করবেন পাঠ্যবইয়ের সবগুলো করবেন কাজের অঙ্কগুলো করবেন উদাহরণ করবেন তাহলে যে কোনো ধরনের সমস্যা আপনি সলিউশন দিতে পারবেন আমার বিশ্বাস আর না পারলে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন যে স্যার ওই অঙ্কটা করে দিলে ভালো হয় আমরা আপনাদের সেই অনুযায়ী হেল্প করব এবার 18 যেটা এটাও সহজ একটা অঙ্ক মানে করে দেওয়ার মতো না অ্যাকচুয়ালি তারপরেও
কিছু না করে দিলে কেমন হয় এই জন্য আর কি আপনারা পারবেন খুবই সহজ এগুলা আপনারা ক্লাস 6 থেকেই পারেন 5x + 1 = -5 = 10 3x + 1 = -3 = 12 5x - 3x माइनस बारो प्लस दस पक्षान्तर करे तो शिक्षार्थी बंधु एरपर आसतेछे 2x इक्वल टू माइनस टू बा x इक्वल टू कि आसतेछे माइनस टू बाय टू सूतरां x इक्वल टू माइनस वन निम्न समाधान x इक्वल टू माइनस वन ठीक आछे कोनो समस्यार किछु नेई अठारो उन्नीस बीस एक ही धरण समस्यागुलो खूब सहज तो हमरा दुटा कर दी उन्नीस उन्नीस शिक्षार्थी बिंदु की लेखा सेवेन इंटू थ्री माइनस टू वाई प्लस फाइव इंटू y माइनस वन इक्वल टू चौंतीस सेवेन इंटू थ्री माइनस टू वाई प्लस फाइव इंटू वाई माइनस वन इक्वल टू चौंतीस এখানে আমরা কি করতে পারি একুশ মাইনাস চৌদ্দ ওয়াই ফাইভ ওয়াই মাইনাস ফাইভ চৌত্রিশ বা মাইনাস নাইন ওয়াই প্লাস ষোলো ইকুয়াল টু চৌত্রিশ माइनस नाइन वाई इक्वल टू चौत्रिस माइनस षोलो नाइन वाई आठ छोले एक दुई एक वाई इक्वल टू अठारो माइनस नाइन वाई इक्वल टू माइनस टू सूतरा निर्णय समाधान वाई इक्वल टू माइनस टू শিক্ষার্থীবৃন্দ আমরা সবচেয়ে ছোট্ট একটা ক্লাস আজকে করলাম তো আপনাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কুড়ি নম্বর এরপর হয়তো আমরা একটা উদাহরণ একটু আপনাদের দৃষ্টিতে কঠিন লাগে যেটা আপনারা মনে করেন কঠিন ওটাও করাবো কুড়ি নম্বর এটা করে দিই আগে কুড়ি এখানে জেড মাইনাস ওয়ান জেড প্লাস टू जेड प्लस फोर इंटू जेड माइनस टू शिक्षार्थी बिंदु तोलार समय एक सतर्क हब तुलते भूल हम तो अंक भूल हो जाए सो हमें मिलिए निब ए गुणन कर फिली देखा जाए जेड इंटू जेड माइनस वन प्लस टू इंटू जेड माइनस वन जेड इंटू जेड प्लस फोर माइनस टू इंटू जेड प्लस फोर तो शिक्षार्थीबृंद जेड स्क्वायर माइनस जेड प्लस टू जेड माइनस टू जेड स्क्वायर प्लस फोर जेड माइनस टू जेड माइनस एट जेड स्क्वायर प्लस जेड माइनस टू जेड स्क्वायर प्लस टू जेड माइनस एट এরপরে বাবা আমরা জেডগুলো এক পাশে করি আর সংখ্যাগুলো আরেক পাশে করি তো এটা কেটে যাবে মাইনাস জেড সমান মাইনাস সিক্স সুতরাং জেড ইকুয়াল টু সিক্স নিম্ন সমাধান দুই দিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছে কি নিম্ন সমাধান জেড ইকুয়াল টু সিক্স তো শিক্ষার্থীবৃন্দ একটা উদাহরণ পরীক্ষায় মাঝে মধ্যে আসে এটা আপনারা একটু কঠিনও মনে করেন তো এটা আমি আপনাদেরকে যে নিয়মে করতে বললাম সেই নিয়মে করলে আবার একটু সহজ হয়ে যায় দেখি আপনাদেরকে আমরা হেল্প করতে পারি কিনা ওটা করে আজকের ক্লাস আমরা শেষ করে দিব উদাহরণ পাঁচ এটা একটা ভালো অঙ্ক তো একটু সুবিধাও আছে উদাহরণ পাঁচ অঙ্কের উত্তরও পাঁচ তো যেভাবে করেছে ভালোই করেছে খারাপ না তবে আমার মনে হয় কি আমরা রসায়ন করে করলে আর একটু সহজ হবে দেখেন আমি আপনাকে করে দিই তারপর আপনি দেখেন বইটা দেখবেন আমাদেরটাও দেখবেন যেটা ভালো লাগে আপনি সেটাই গ্রহণ করবেন আমরা দুটোকেই ভালো বলছি উদাহরণ পাঁচ
3x plus 7 divided by 4 plus 5x minus 4 divided by 7 x plus এরকম আছে 3.5 আর কি। তো শিক্ষার্থী বন্ধু আমরা যেটা বলতে চাচ্ছি আপনাদের x plus 7 by 2 এখন আমরা যেটা পেলাম 4 এবং 7 এর লসাগু আমরা এইভাবে লিখতে পারি 4, 7, 2 এর লসাগু অবশ্যই 28। এখন 28 দ্বারা আমরা গুণ করে দেব লসাগু 28 দ্বারা উভয় পক্ষকে গুণ করি। এই লেখাটা লিখলেই আর কঠিন কিছু নেই। 28 ইন্টু 3x প্লাস 7 বাই 4 প্লাস 28 ইন্টু 5x মাইনাস 4 বাই 7 28x প্লাস 28 ইন্টু 7 বাই 2 বা 7 ইন্টু 3x প্লাস 7 4 ইন্টু 5x মাইনাস 4 28x প্লাস 14 7 14 98 98। শিক্ষার্থী বন্ধু আমরা এখন 3 সপ্তাহে 21x প্লাস 7 সপ্তাহে 49 4 5 20x মাইনাস 16 28x প্লাস 98 বা 21x আর 20x 41x প্লাস 6 3 9 1 28x প্লাস 98 41x মাইনাস 28x 98 মাইনাস 33 পক্ষান্তর করে এখানে 3 5 3 6 বা x ইকুয়াল টু 65 বাই 13 সুতরাং x ইকুয়াল টু 5 সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5। তো নির্ণয় সমাধানের পরে অ্যানসার বাড়তি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতেই চলবে। তো শিক্ষার্থী বন্ধু নির্ণয় সমাধান পরে অ্যানসার না দিলেও চলে, যদি কারো শখ হয় লিখবেন অ্যানসার 5, অ্যানসার x ইকুয়াল টু 5 লিখতে পারেন। তবে নির্ণয় সমাধান পরে অ্যানসার না লেখাটাই ভালো। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, আমরা আজকের এই ক্লাস সবচেয়ে ছোট ক্লাস এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।